আর মাত্র দুদিন, তারপরই কালী পুজো, তাই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আসানসোলের মহিষশিলার কুমোরটুলিতে প্রতিমায় রং ও সাজানোরও কাজ চলছে। শনিবার কুমোরটুলিতে গিয়ে দেখা গেল মৃৎশিল্পীরা চরম ব্যস্ততা। জানা গিয়েছে এই মহিষশিলার সমস্ত কুমোরটুলিতে 1200টি কালী প্রতিমা তৈরি হচ্ছে। গত 2 বছর করোনার জেরে নমো নমো করে কালী পুজো হওয়ায় মৃৎশিল্পীরা সমস্যায় পড়েছিলেন, তাই এবছর লাভের মুখ দেখতে চলেছে মৃৎশিল্পীরা। প্রস্তুতি চলছে ঠাকুর বানাবার? হ্যাঁ, প্রস্তুতি বলতে মোটামুটি প্রায় রঙের কাজ এখনো চলছে, কিছু বাকি আছে, প্রায় শেষের মুখে। এখন আরো কিছু বাকি আছে, গয়না টয়নারও কাজ চলছে, শাড়ি পরাচ্ছে দেখতে পাচ্ছেন তো। মোটামুটি অনেক ঠাকুরই আছে এখানে টোটাল মহিষশিলাতে, কুমারটুলিতে ধরুন মোটামুটি সব মিলিয়ে প্রায় 1200-1500 মতো ঠাকুর আছে। কালকে সকাল থেকেই সব ঠাকুর বেরোবা শুরু হয়ে যাবে, মোটামুটি সব মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে। কাজ মোটামুটি গুছানোর মুখেই আছে, মোটামুটি এখনো রাত 1:30-2 অবধি কাজ করতে হবে, নাহলে দেওয়া যাবে না ঠাকুর। চাহিদা ঠাকুর বেড়েছে বছর? চাহিদা বলতে মোটামুটি কালী পুজো অনেক বেড়েছে কিছু, এবং মাঝে 2 বছর করোনাতে আমরা যেভাবে মার খেয়েছি সেরকম এবছরটা সেরকম হয়নি। এবার মোটামুটি সব পুজো কমিটি খুব ভালোভাবেই পুজো টুজো করছে, এবং অর্ডার পত্র মোটামুটি ঠিকঠাকই আছে, কাজ ঠিকই আছে, দাম পাওয়া যাচ্ছে, দাম মোটামুটি ঠিকই আছে, খারাপ নেই, ঠিকই আছে। নাম কি আপনার? সুরজিৎ পাল, মহিষশিলা। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।